হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং রিয়াক্টর চ্যানেলে। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে আমি যে ভিডিওর উপর রিয়াকশন দেবো সেটি হচ্ছে যে প্রিয়তম সুরঙ্গ, এই দুটো মুভির বক্স অফিস কালেকশন। ঠিক আছে, তো বক্স অফিস কালেকশন কত কি হলো মুভির, তো সেই ভিডিওর উপরেই আজকে আমি রিয়াকশন দেবো এবং দেখবো যে কত টাকা কামাচ্ছে মুভিগুলো। ঠিক আছে, কেননা আমি তো ইন্ডিয়ায় বসে বুঝতে পারছি না যে কত টাকা কামাচ্ছে। তো আমাদের বাংলাদেশি ভাইয়ের একজনের ভিডিও কালেকশন করে আমি সেখান থেকেই যতটা দেখে আমি বলতে পারছি, জানতে পারছি যে কেমন কি কালেকশন করছে। তো মুভিটা নিয়ে প্রচুর ক্রেজ আছে বাংলাদেশে, সুরঙ্গ মুভিটা নিয়ে এবং প্রিয়তমা মুভিটা নিয়ে তো আছে, কারণ সাকিব ভাই তো লেজেন্ড মানুষ। ঠিক আছে, ওনার মুভি তো অবশ্যই ফারু কালেকশন করবে, তো সেটাই আজকে আমি দেখে নেবো। তো আপনারা কোথাও যাবেন না, আপনারা ভিডিওর সাথে থাকুন, আমি ফিরে আসছি একটা ছোট্ট ইন্টার পরে। এবং নতুন যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো আমি ফিরে আসছি একটা ছোট্ট ইন্টার পরে, আপনারা সঙ্গে থাকুন। ওকে বন্ধুরা, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি, লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সুরঙ্গ এই মুভির প্রথম দিনে কালেকশন নিয়ে, প্রহেলিকা এই মুভির প্রথম দিনে কালেকশন নিয়ে, কথা বলবো প্রিয়তমা এই মুভির প্রথম দিনে কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, সুরঙ্গ লিড রোল হলো আফরান নিশো স্যার, এটা তার ডেবিউ ফিল্ম। প্রহেলিকাতে আছে মাহফুজ স্যার, আপনারা জানিয়ে দেয় মাহফুজ স্যার কিন্তু অনেক ট্যালেন্টেড অ্যাক্টর, যেখানে আপনারা জানেন প্রিয়তমাতে আছেন সুপারস্টার সাকিব খান স্যার। তিনজনই বাংলা ইন্ডাস্ট্রির অনেক বড় বড় অ্যাক্টর, তিনজনই অনেক পপুলার। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন সকল মুভির লেটেস্ট সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশন সবার প্রথমে আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে থাকেন। প্রথম কথা বলবো সুরঙ্গ নিয়ে, মোট বাজেট হলো 1 কোটি টাকা। লিডরল আফরান নিশো স্যার এই মুভি নিজেদের প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। সুরঙ্গ আপনারা জানেন খুবই ভালো ফিল্ম, আফরান নিশো স্যারের ডেবিউ ফিল্ম। দর্শকরা এই মুভিকে নিয়ে অনেক বেশি এক্সপাইটেড ছিল যে এই ফিল্মটি আসবে এবং একটি বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করবে। নিজেদের প্রথম দিনে মুভির কালেকশন কিন্তু ভালো, যেই রকম এক্সপেকশন করেছে এর চেয়ে ভালো কালেকশন করেছে। আমাদের মনে হয় লাইফ টাইমে মুভি আরও ভালো কালেকশন করতে পারে। নিজেদের প্রথম দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। সুরঙ্গ লাইফ টাইমে বাংলাদেশ থেকে 2 কোটি 3 কোটি প্লাস বিজনেস করার চান্স আছে, কারণ আপনারা জানেন আফরান নিশো স্যার কত পপুলার, একটি বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যাবে এটি আশা করি। এখন কথা বলবো প্রহেলিকা নিয়ে, আমার বাজেট হলো 60 লক্ষ টাকা। লিডার হলো মাহফুজ স্যার এবং বুবলি ম্যাম। আপনাদের জানিয়ে দেই প্রহেলিকা কিন্তু অনেক ভালো ফিল্ম, দর্শক থেকে অনেক বেশি সাড়া পাচ্ছে। প্রথম দিনে মুভির শো কম ছিল, কিন্তু আমাদের মনে হয় মুভি ডে বাই ডে শো বাড়তে পারে এবং মুভি কালেকশনও ভালো করতে পারে। আমরা জানি না, দেখা গেছে কাসিনোর শো বেশি প্রহেলিকা থেকে, কিন্তু আমাদের মনে হয় প্রহেলিকার শো সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল। যাই হোক, নিজের প্রথম দিনে এমনি বাংলাদেশ থেকে আয় করছে 2,50,000 টাকা। আপনি জানেন 2,50,000 টাকা মুভিটি আয় করেছে, আমাদের মনে হয় লাইফ টাইমে মুভি আরও বেশি কালেকশন করতে পারে। 2,50,000 টাকা কিন্তু কম না, মুভির বাজেট কিন্তু বেশি, শো সংখ্যা কম, যার কারণে মুভিটি হয়তো কম কালেকশন করেছে। এখন কথা বলবো প্রিয়তমা নিয়ে, আমার বাজেট 2 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার, আপনাদের জানিয়ে দেয় সুপারস্টার সাকিব খান স্যারের প্রিয়তমা একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম। প্রথম দিন কোরবানি ঈদে যেখানে সকল ফিল্মের কালেকশন খুবই কম, সেখানে প্রিয়তমা কিন্তু একটি বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করেছে। লাইফ টাইমে মুভি বেশি না, আমাদের মনে হয় 10 কোটি প্লাস বিজনেস করবে। আজকে আপনারা জানেন ঈদের প্রথম দিন, প্রথম দিনের পরে মুভিটি কিন্তু ভালো কালেকশন করতে পারে, কারণ আমাদের মনে হয় মুভি ঈদের পরে যে 2-3 দিন আছে 2-3 দিন অনেক বেশি কালেকশন করতে পারে, 1 কোটি প্লাস বিজনেসও দিতে পারে বাংলাদেশ থেকে। এখনও যদি আপনারা প্রিয়তমা না থাকেন দেখবেন, প্রিয়তমা যেহেতু নিজের প্রথম দিন 31 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, আমাদের লাইফ টাইমে মুভি আরও বেশি কালেকশন করতে পারে। দর্শকরা যদি সাপোর্ট করে লাইফ টাইমে মুভি 10 কোটি প্লাস বিজনেস করবে এটা পাক্কা। আপনারা যদি এখনও প্রিয়তমা প্রহেলিকা এবং সুরঙ্গ না থাকেন দেখবেন, কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন এই তিনটির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ। তো বন্ধুরা, যে পুরো মুভির কালেকশনটা দেখলাম, তিনটে মুভির, ঠিক আছে, আর মিডিলে যে মুভিটা এসেছিল ওই মুভিটা মোটামুটি কালেকশন করেছে 2,50,000 টাকার মতো, ঠিক আছে, আর আমাদের আফরান নিশো ভাইয়ের ওটা 13 লাখ টাকা মতো, আর যে সাকিব ভাই আমি যেটা এক্সপেক্ট করেছিলাম একদিনে প্রায় 36 লক্ষ টাকার মতো কালেকশন করে নিয়েছে, কিন্তু মুভিটা একটা হিউজ হিউজ কালেকশন বলা যায়, ঠিক আছে, সেটা কিন্তু সাকিব ভাইয়ের মুভি কিন্তু কালেকশন করেছে প্রিয়তম মুভি। তো এটা খুবই মানে 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 কি বলবো, মানে একদিনে যদি 35-36 লাখ টাকা কালেকশন হয়, তো ভাই যেটা বললো যে অবশ্যই 10 কোটি টাকা কিন্তু অবশ্যই করে নিতে পারে কালেকশন, আরামসে হয়ে যাবে, ঠিক আছে। তো যারা সাকিব ভাইয়ের ফ্যান আছেন,
তো তারা অবশ্যই কিন্তু সাপোর্ট করবে মুভিটাকে আমি জানি, ঠিক আছে। তো ওনার 10 কোটি কেন, 10 কোটির উপরেও কালেকশন কিন্তু করে নিতে পারে আরামসে, কারণ একদিনে 34 লক্ষ টাকা মানে কিন্তু মানে মানে ভালোই স্টার্টিং কালেকশন কিন্তু বলা যায়, ভালোই কিন্তু ওপেনিং করেছে মুভিটা, এবং আরো আরো বেশি অনেকটা টাকা কামাতে পারে। কেননা শাকিব খান একজন মানে ভীষণ স্টারডম আছে ওনার, ঠিক আছে, প্রথম কথা। আর উনি একজন খুব ট্যালেন্টেড অ্যাক্টর, আর ওনার মুভি যখন এসছে প্রিয়তমার প্রচুর ক্রেজ আছে, আমি দেখেছি প্রচুর পরিমাণে ক্রেজ আছে মুভিটার। তো আরামসে আমার মনে হয় যে আরামসে 11 কোটি 12 কোটির কালেকশন কিন্তু আরামসে করে দেবে আমার মনে হচ্ছে মুভিটা, ঠিক আছে। তো এখনো ঈদের দিন, ঈদের আগের দিনের কালেকশনটা দেখালাম, তো ঈদের দিনের কালেকশনটা এখনো আমি জানি না কি হয়েছে, তো এটা একটু আগের ভিডিও দেখালাম। তো আমি জাস্ট একটা ধারণা করার জন্য আমি ভিডিওটা রিয়াকশন করলাম, যে এই ধরনের ভিডিও রিয়াকশন আমি করি না, কিন্তু আমার একটু মানে কি বলবো, একটু মনে হয়েছিল যে একটু দেখি কেমন কি কালেকশন করছে, এত ক্রেজ আছে মুভিটা, তো তাই জন্যই আমি দেখলাম যে কেমন কি কালেকশন হচ্ছে। তো একটা হিউজ কালেকশন, ঠিক আছে। আফরান নিশোর মুভিও কিন্তু ভালো রকম কালেকশন করেছে, একটা একটা ডেবিউ ফিল্ম আফরান নিশোর, সেই হিসেবে কিন্তু 13 লাখ টাকা কিন্তু ভালোই একটা ওপেনিং বলা যায়, ঠিক আছে, ভালো কালেকশন করেছে। আর ওটাও আশা করছি যে 5-6 কোটি প্লাস কিন্তু কালেকশন করে নিতে পারে আই থিঙ্ক আফরান নিশোর মুভিটা। তো দেখা যাক বন্ধুরা, তো যদি কালেকশন করেন তো আপনারা তো অবশ্যই জানতে পারবেন, ঠিক আছে, দেখা যাক। কিন্তু প্রিয়তম মুভিটা ব্লকবাস্টার হিট করবে সেটা তো আমি অবশ্যই বলে দিচ্ছি, কারণ ফার্স্ট দিনে 36 লাখ টাকা, আর মুভিটার রিভিউও ভালো আছে, দর্শকরা লিটারেলি হলে গিয়ে কাঁদতে কাঁদতে বার হচ্ছেন, ঠিক আছে। তো মুভিটা কিন্তু অবশ্যই ব্লকবাস্টার হিট করবে বলে আমার যেটা মনে হয়, ঠিক আছে বন্ধুরা। তো দেখা যাক কোথায় কি হয়, ঠিক আছে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, তো অবশ্যই আমি যে ওপিনিয়ন দিলাম আপনাদেরকে সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের যদি কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফিউচার মোর আপডেটস, অনেক রকম ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখতেই পারবেন, ঠিক আছে। তো যারা ভিডিওর মানে রিকোয়েস্ট করছিলেন অনেক গানের, তো সেই গানগুলো একটু আমার চ্যানেলকে ভালো করে ভিজিট করবেন, একটু চ্যানেলের নিচের দিকে ভিডিওগুলো দেখবেন, তো ওই গানগুলো আমার অলরেডি করা আছে, তো আপনারা গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। তো আপনারা যারা বলছিলেন, গানের ডিমান্ড করছিলেন, তো অবশ্যই নিচে রিয়াকশন ভিডিওস আছে, তো গিয়ে অবশ্যই দেখবেন, আপনারা পেয়ে যাবেন ওই গানগুলো। আর যে গানগুলো রিকোয়েস্ট আপনারা করেছেন, তো ওই গানগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, চিন্তা করার কোনো বিষয় নয়, ঠিক আছে। তো ওই আস্তে আস্তে সবগুলো কভার করতে হয়, কিন্তু কেননা একা আমি একা মানুষ, একাই ভিডিও করতে হয়, এডিটিং করতে হয়, তো অনেকটাই কাজ হয়, ঠিক আছে। তো আস্তে আস্তে সবার রিকোয়েস্ট আমি রাখবো, আপনারা চিন্তা করবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি ভালো লেগে থাকে, তো চ্যানেলকে আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না বন্ধুরা, তো সাবস্ক্রাইবও করে নেবেন। তো আজকের ভিডিও বন্ধুরা এই অবধি, পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা রিয়াকশন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর মুভি গিয়ে মুভি হলে যান, হলে গিয়ে মুভিগুলোকে সাপোর্ট করুন, মুভিগুলোকে দেখুন, এন্টারটেন যারা আপনাদের এন্টারটেন হওয়ার ইচ্ছা তো অবশ্যই এন্টারটেন হন গিয়ে, ঠিক আছে। একটা ভালো মুভি দেখুন, একটা ভালো কন্টেন্টে আপনারা পয়সা দিন, ঠিক আছে, আপনারা নিশ্চয়ই আনন্দিত হবেন, এন্টারটেন হবেন, এটাই আশা করি। তো অবশ্যই যান এবং মুভি দেখুন বন্ধুরা। তো ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।